নমস্কার বন্ধুরা মিস্টার মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত আর আজকে চলে এসেছি দুর্দান্ত সাথে একটা রেসিপি নিয়ে হারিয়ে যাওয়া একদম পুরোনো দিনের আজকের রেসিপি সামনে কিন্তু পয়লা বৈশাখ আর এখন কিন্তু তোমরা যে কোনো পুজো পারপাসে এই দুর্দান্ত স্বাদী নিরামিষ রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো আর আশা করছি খুবই ভালো লাগবে কম টাইমের মধ্যে চট জলদি এরকম রেসিপি আর বাজারে কিন্তু এখন নতুন পটল উঠে গেছে আর নতুন পটল কিন্তু খেতে ভালোই লাগে তাহলে অতি অবশ্যই আজকে এই রেসিপিটা বানিয়ে ফেলো আর দেখে নাও আজকের রেসিপি ভালো লাগলে লাইক করে দিও কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লেগেছে যারা নতুন বন্ধু আছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি চলো দেখেনি নি আজকের রেসিপি দুধ পটল এই রেসিপিটা বানানোর জন্য একটু বড়ো সাইজের পটল কিন্তু আমরা নিয়ে নিয়েছি আর বাজারে যেহেতু এখন নতুন নতুন পটল উঠছে সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই পটলগুলোকে নেওয়ার পরে আমরা এটাকে কেটে নেব এই রকম দুপাশ থেকে আমরা প্রথমে কেটে নিলাম পটলগুলো কেটে নেওয়ার পরে আমরা একটু একটু খোলা রেখে রেখে ছেড়ে ছেড়ে পটলগুলোকে কাটবো ঠিক আমি যেভাবে কেটে নিচ্ছি এইভাবে সমস্ত পটলগুলোকে আমরা কেটে এরকম মাঝখান থেকে একটু চিরে দুপাশেই কিন্তু চিরে দেব। দেওয়ার পরে আমরা রেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ সমস্ত পটলগুলো একইভাবে আমরা কেটে নিয়েছি আর এইভাবে কেটে নেওয়ার পরে পটলগুলোকে কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিয়ে এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখাবো যেমন আমরা পটল ভাজার সময় নুন আর হলুদ দিয়ে মাখাই ঠিক তেমনভাবেই কিন্তু আমরা পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আমরা পটলগুলোতে নুনটাকেও দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আর পটলগুলোকে খুব ভালো করে সমস্ত পটলগুলো নুন আর হলুদ দিয়ে মাখার পরে এটাকে আমরা একটু ভেজে নেব কিন্তু পটলগুলো ভাজার সময় অতি অবশ্যই এখানে আমরা মনে রাখবো যে পটলগুলো যাতে বেশি পুড়ে না যায় এখানে আমরা সাদা তেল ব্যবহার করেছি আর সাদা তেলের সাথে তোমরা কিন্তু ঘিও মেশাতে পারো আমি এখানে শুধু সাদা তেল ব্যবহার করছি পটলগুলোকে ভেজে নিয়েছি আর পটলগুলো কিন্তু নরম হবে কিন্তু বেশি ভেঙে যাবে না ঠিক এইভাবে বা বেশি পুড়ে যাবে না এইভাবে পটলগুলো ভাজতে হবে ভাজার পরে আমরা এখানে ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম শুকনো লঙ্কা একটু থেতো করা দারচিনি এলাচ লবঙ্গ মানে গোটা গরম মশলা দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা নাচতে থাকবো এটাকে থেতো করে দিলে তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর বার হবে এর মধ্যে আমরা আদাটাকে দিয়ে দিয়েছি একদম ছোট ছোটো জিরি কেটে এটাকে দেওয়ার পরে আবারও ভালো করে নাড়তে থাকবো যাতে আদা থেকে খুব সুন্দর গন্ধ দেবে এখানে আমরা নিয়ে নিয়েছি জিরে জিরেটাকে একটু জলে গুলে তারপরে ব্যবহার করেছি তাহলে কিন্তু এই রান্নাতে টেস্টটা ভালো আসে জিরেটাকে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন আর এরপরে দিয়ে দেব হলুদ হলুদ আর নুনটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে আবারও মিশিয়ে দেবো আর এরপরে দিয়ে দেবো কাশ্মীরের রেড চিলি পাউডার সম্পূর্ণ অপশানাল কালারটা সুন্দর আসার জন্য তোমরা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পরে এবার যে ভাজা পটলগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব ভাজা পটলগুলো দেওয়ার পরে এটাকে আবারও এই মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব রান্নাটা যেমন খুবই সহজ আর রান্নাটা কিন্তু একদম চটজলদি হয়ে যায় খেতে দুর্দান্ত আর এইভাবে নিরামিষ দিনে বা সামনেই কিন্তু পয়লা বৈশাখ অনেকেই কিন্তু নিরামিষ খাও তা নিরামিষে কিন্তু এইটা অবশ্যই একবার বানাতে পারো এইভাবে এটাকে ভালো করে নাড়ার পরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ আর দুধটা কিন্তু অতি অবশ্যই ঘন দুধ হতে হবে কারণ ঘন দুধ না হলে এটা টেস্টটা একদমই ভালো লাগবে না দুধটাকে আমরা জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেই উষ্ণ গরম দুধ এর মধ্যে আমরা ঢেলে দিলাম দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে আমরা এইভাবে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এইটা রান্নাটা বেশি ঝোলঝোল হলে ভালো লাগবে না একটু মাখা হলে ভালো লাগবে এরপরে আমরা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে হতে দেব। আর মিড একদম লো আছে এটাকে কিন্তু আমরা হতে দেব। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়া নাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে জৈত্রী আর ঘি ঘি আর জৈত্রীটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমরা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর এর যেহেতু আমি এখানে ঘন দুধ ব্যবহার করেছি এটা কিন্তু এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার চলে এসছে আর কতটা ঘন হয়ে এসছে ঠিক এক থেকে দু মিনিট এটাকে ঠিক এক মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে আমরা বন্ধ করে দিয়েছিলাম তারপরে এটাকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ কালারটা যেমন দুর্দান্ত এসছে খুব সুন্দর গন্ধ বার হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর পাত্রের মধ্যে তুলে নেওয়ার পরে এটাকে সমস্তটাই রেডি করে নিচ্ছি বাড়িতে অতি অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো এই রকম হারিয়ে যাওয়া পুরনো দিনের রেসিপি যদি আমরা সবাই মিলে একবার হলেও ট্রাই করি তাহলে এই রেসিপিগুলো কিন্তু অনেক দিন ধরে আমাদের মাঝে বেঁচে থাকে তো অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও যে কেমন লাগলো আজকের এই রেসিপি আর এই দুর্দান্ত স্বাদের সহজ রেসিপিটা চটজলদি রেসিপিটা বাড়িতে ট্রাই করে বলো তাহলে আমাদের রেডিও হয়ে গেছে আজকে এই দুর্দান্ত স্বাদের রেসিপি একদম পুরনো দিনে সেই হারিয়ে যাওয়া রেসিপি অবশ্যই অবশ্যই এই রেসিপিটা শেয়ার করো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের করে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে একদম ভুলো না আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে